বন্ধুরা, পুজোর আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি, অথচ মুখের মধ্যে কোনো গ্লো নেই। তাহলে পুজোর মধ্যে ইনস্ট্যান্ট মুখের মধ্যে গ্লো আনার জন্য কি করবে? মুখের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য আজকের এই ফেস মাস্ক দুটো তোমরা দেখে নাও। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরোয়া এই ফেস মাস্ক দুটো তোমরা জাস্ট ট্রাই করো, তোমরা দেখবে পুজোর সময় ইনস্ট্যান্ট তোমাদের মুখের মধ্যে গ্লো চলে আসবে। আমি আজকে তোমাদের দুটো ফেস মাস্ক তৈরি করে দেখাবো। প্রথম ফেস মাস্কটা তৈরি করতে আমাদের সবার প্রথমে একটা প্যান নিতে হবে। তাতে দিতে হবে 1 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ জল দিয়ে এটা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। গ্যাসের মধ্যে বসিয়ে মোটামুটি লো মিডিয়াম আঁচে এটাকে হতে দেবো। জলটা যখন একটু ফুটে আসবে তাতে দিয়ে দেবো 1 চামচ তিসি বীজ অর্থাৎ ফ্ল্যাক্স সিডস। তোমরা কিন্তু এই তিসি বীজ অর্থাৎ ফ্ল্যাক্স সিডস যে কোনো গ্রসারি দোকানে পেয়ে যাবে, আর যদি না পেয়ে থাকো অনলাইন থেকেও পারচেস করতে পারবে। আমি লিঙ্ক নিচের ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে এটাকে আমাদের 5 মিনিটের মতো ফোটাতে হবে। এবার যখন দেখবে জেল টাইপের হয়ে যাচ্ছে বা ফেনা ফেনা হয়ে যাচ্ছে, একটু হাতে নিয়েও দেখতে পারো, দেখবে একটা আঠা আঠা ভাব হয়ে এসছে, সেই সময় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবে। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে। এবারে এটাকে কিন্তু গরম গরমই ছেঁকে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু ছাঁকতে গেলে খুব প্রবলেম হবে, সেই কারণে চেষ্টা করবে গরম গরমই ছেঁকে নিতে। যদি ছাঁকনির সাহায্যে ছাঁকতে চাও তাহলে ছাঁকনির সাহায্যে ছাঁকতে পারো, যদি চাও যে কোনো কাপড়ের সাহায্যে ছাঁকতে সেটাও করে নিতে পারো। বন্ধুরা, তিসি বীজ কিন্তু আমাদের ত্বকের ট্যান পড়া দূর করে থাকে, ত্বকের হাইড্রেশন বাড়ায়, কোলাজেন উৎপাদন বাড়ায়, এছাড়াও ত্বকের মধ্যে কিন্তু একটা প্রাকৃতিক জেল আনতে সাহায্য করে থাকে। এবারে দেখো, জেলটা কিন্তু আমাদের এখানে রেডি, কিন্তু জেলটাকে এবার ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে অন্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো এটার সাথে মিশাতে হবে। এখানে দেখো, জেলটা আমার প্রায় ঠান্ডা হয়ে এসছে। মোটামুটি 10 মিনিটের জন্য আমি এখানে রেখেছিলাম জেলটাকে, তারপর ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু কখনোই এটা ব্যবহার করা যাবে না, বা অন্য জিনিসগুলো কিন্তু এটাতে গরম অবস্থায় মিশানো যাবে না। তো দেখো, জেলটা কিন্তু আমার পুরোপুরি এখানে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এখানে মিশিয়ে দেবো 1 চামচ পরিমাণ মধু। যদি তোমাদের কাছে অর্গানিক মধু থেকে থাকে তাহলে এখানে সেটাই অ্যাড করবে, আর যদি না থেকে থাকে তাহলে আদারওয়াইজ বাজারের যে কোনো মধু তোমরা এখানে অ্যাড করতে পারো, কিন্তু অর্গানিক জিনিসের গুণ কিন্তু আলাদাই। এবারে দেখো, এই তিসি বীজ জেল আর হচ্ছে মধু দুটোকে ভালো মতো মিশিয়ে নেবে, তারপর এখানে অ্যাড করবে সামান্য পরিমাণ রান্নার হলুদ। যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ থাকে তাহলে সেটা অ্যাড করবে, আর যদি রান্নার হলুদ থেকে থাকে তাহলে একদমই সামান্য একটু অ্যাড করবে। এবারে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেবে। এবারে প্রথম ফেস মাস্ক কিন্তু আমাদের রেডি। এবারে এটা মুখের মধ্যে কী করে তোমরা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু এবার দেখিয়ে দেবো। এবারে তোমরা কিন্তু এখানে একটা ভেজা টিস্যু নিতে পারো, বা ফেস মাস্কের জন্য কিন্তু কটন বল পাওয়া যায়, সেটাও কিন্তু নিতে পারো। তোমরা চাইলে এই ফেস মাস্কের কটন বলগুলো কিন্তু অনলাইনেও পারচেস করতে পারো, আমি সেটার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবারে দেখো, এটাকে কিন্তু 10 থেকে 5 সেকেন্ডের জন্য এটাকে ডুবিয়ে রাখতে হবে। তারপর ফেসটাকে কিন্তু খুব ভালো মতো ক্লিন করে চলে আসতে হবে। এরপরে কিন্তু ফেসের মধ্যে আর কোনো কিছু অ্যাপ্লাই করা যাবে না, সেই কারণে ফেসটাকে খুব ভালো মতো ক্লিন করা কিন্তু খুব দরকার। এবারে দেখো, এই যে কটন ফেস মাস্কটা, এবার এটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করব। এবার সম্পূর্ণটা ধরে কিন্তু নিয়ে নিও না, একটু জাস্ট চিপে নিও, নাহলে কিন্তু মানে এটার যে জেলগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে পারে, সেই কারণে একটু জাস্ট চিপে নেবে তাহলে সুবিধা হবে, একটু চিপে নিয়ে নিলাম। এবারে ফেস মাস্কটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করব। এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে মিনিমাম কিন্তু 15 থেকে 20 মিনিট তোমাকে রাখতে হবে। আর যদি তোমরা পারো এটা ফেসের মধ্যে লাগিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট একটু রিল্যাক্সে থাকলে, তাহলে কিন্তু আরও ভালো ফল পাবে। এটা দেখো, ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি কী করে অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যদি ভেজা টিস্যু থেকে থাকে তাহলে এরকম মানে কাঁচি দিয়ে রাউন্ড রাউন্ড করে চোখের শেপটা আর মুখের শেপটার জায়গায় একটু কেটে নিলে, কেটে তারপর এটাকে লাগিয়ে নিলে। আর যদি মনে করো যে তোমরা এটা পারচেস করবে অনলাইন থেকে বা যে কোনো মার্কেট থেকে, তাহলে সেটাও পড়তে পারো। এবার অনেকের কাছে ভেজা টিস্যু নাও থাকতে পারে, অনেকে আবার কটন বল ফেস মাস্কগুলো পারচেস করতে নাও যাইতে পারে, তাদেরকে আমি বলবো জাস্ট হাতের সাহায্যেই ঠিক যেভাবে আমরা ফেস প্যাক লাগিয়ে থাকি সেভাবে এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করো, 15 থেকে 20 মিনিট রাখো, ব্যাস তাহলেই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে। একটা ইনস্ট্যান্ট ফেসের মধ্যে গ্লো কিন্তু তোমরা দেখতে পাবে। ইভেন তোমরা যদি এটা সকালবেলা করে থাকো, তোমাদের সেই গ্লোটা কিন্তু সারা দিন থেকে যাবে। তোমরা জাস্ট একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবে। তো এবারে এটাকে আমি আমার ফেসের মধ্যে 20 থেকে 15 মিনিটের মধ্যে রেখেছি, তারপর দেখো এটাকে আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা তৈরি করাও কিন্তু ভীষণ ইজি, কোনো ঝামেলা নেই, কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে এরকম ফেস মাস্ক তৈরি করে ব্যাস মুখের মধ্যে লাগিয়ে নাও। মার্কেট থেকে কিনতে গেলে তো প্রচুর টাকা লাগে, আর বাড়িতেই তো দেখলে ঘরোয়া কয়েকটা জিনিসপত্র দিয়েই কিন্তু এরকম ফেস মাস্ক আমরা তৈরি করে ফেললাম। আর তোমাদের তো বলেই দিলাম, এটা একবার ব্যবহার করেই ফেলবে না, এটাকে 2-2 বার ব্যবহার করা যেতে পারে। এবারে আমার ফেসটাকে দেখো, এটা লাগানোর আগের ফেসটা আর এখনের ফেসটা দুটো ভালো মতো একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমার ফেসটা কিন্তু সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট এটা গ্লো দিচ্ছে। আর দেখো, এটা লাগানোর পরে কিন্তু কখনোই মুখ ধোবে না, ঠিক আছে? এটা কিন্তু মুখের মধ্যে রেখে দেবে। ইভেন এটা যখন করবে তার আগেই তো ফেস ওয়াশ দিয়ে মুখটুক ধুয়েই নেবে ভালো করে, কিন্তু এটা লাগানোর পরে আর সেই দিন কিন্তু মুখ ফেস ওয়াশ দিয়ে ধোবে না। এবার চলো আমরা 2 নম্বর ফেস মাস্কটা কীভাবে তৈরি করবো চলো সেটা দেখে নিই। এবারও সেই প্রথমে একটা
একটা প্যান নিতে হবে। প্যানের মধ্যে এবারে আমরা জল দেব হাফ কাপ। এখানে কিন্তু এক কাপ জলের প্রয়োজন নেই, এখানে হাফ কাপ জল দিলেই হবে। সেটা নিয়ে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে দেবো। জলটা জাস্ট একটু ফুটতে শুরু করবে, এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রিন টি। সবার বাড়িতে গ্রিন টি কিন্তু থাকে না, তো এবার বলবো যাদের বাড়িতে গ্রিন টি থাকবে না তারা কিন্তু নর্মাল যে চা পাতা টিটা সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারো। এখানে আমি এক চামচ পরিমাণ গ্রিন টি দিয়েছি। গ্রিন টি দিয়ে এটাকে একটা লিকার বানিয়ে নিব। এই কালারটা যখন ছেড়ে দেবে এটাকে ফুটিয়ে নেব, মোটামুটি ওই 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। বন্ধুরা, এই গ্রিন টি কিন্তু আমাদের ত্বকের স্কিন টোনার হিসেবে কাজ করে থাকে, আমাদের ত্বককে হাইড্রেট রাখে। গ্রিন টি ত্বক ভিতর থেকে আর্দ্র রাখে, ত্বকে বয়সের ছাপও কিন্তু পড়তে দেয় না। এছাড়াও কিন্তু গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থেকে থাকে, সেই কারণে কিন্তু আমাদের ত্বকটাকে ফর্সা করতেও সাহায্য করে থাকে। এবার এই গ্রিন টিটাকেও আমরা ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু ফেসের মধ্যে একদম অ্যাপ্লাই করবে না, আগেই মানা করে দিচ্ছি আমি। এবারে আমি অ্যাড করব এখানে অ্যালোভেরা জেল। এখানে আমি একদম অল্প পরিমাণে ওই 1/2 টিস্পুনের মতো অ্যালোভেরা জেল অ্যাড করব। তারপর এটাকে খুব ভালোমতো মিশিয়ে নেব। যেহেতু অ্যালোভেরা জেল একটু মিশতে সময় লাগবে অবশ্যই, সেই কারণে একটু ভালোমতো সময় নিয়ে মিশিয়ে নেব। তো অ্যালোভেরা জেল নিয়ে আমার কিছু বলার নেই, কারণ অ্যালোভেরা জেল নিয়ে আমি এর আগে অনেক রেমেডি দেখিয়েছি তোমাদেরকে। অ্যালোভেরা জেলের মধ্যে কী কী গুণাগুণ থাকে সমস্ত ডিটেলেই বলে দিয়েছি, তাই বারবার আর কিছু বলতে চাচ্ছি না। এই অ্যালোভেরা জেলের পর এখানে আমি অ্যাড করছি একটা ভিটামিনি ক্যাপসুল, যেটা কিন্তু আমাদের ফেসের জন্য, আমাদের চুলের জন্য ভীষণ ভালোভাবে কাজ করে থাকে। আমি যে ফেস মাস্কটা যে কোয়ান্টিটিতে তৈরি করছি সেটা কিন্তু 2 বার ব্যবহার করা যেতে পারে। এবার তোমরা যদি চাও অনেকে মিলে ব্যবহার করবে বা আরও বেশি দিনের জন্য ব্যবহার করবে, 3-4 দিনের জন্য ব্যবহার করবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে 2 ভিটামিনের ক্যাপসুল দিতে হবে। আর যদি মনে করো এটাকে 2 জাস্ট ব্যবহার করবে তাহলে কিন্তু 1 ভিটামিনের ক্যাপসুল দিলেই যথেষ্ট। আর তোমরা যদি চাও এটাকে তৈরি করে ফ্রিজে স্টোর করবে সেটাও করতে পারো, কিন্তু সেটা 5-6 দিনের জন্য, এর থেকে বেশি দিনের জন্য কিন্তু করো না, কেননা ন্যাচারাল রেমেডি তো এর থেকে বেশি দিনের হলে কাজ করবে না। সেই কারণে আমি বলবো 5-6 দিনের জন্য এটাকে স্টোর করতে পারো। এবারে আমার ফেসটাকে একটু ভালোমতো দেখো। আমি যে প্রথম ফেস মাস্কটা তৈরি করলাম সেটা আমি ফেস মাস্কটা তৈরি করে সকালবেলা লাগিয়েছিলাম ফেসের মধ্যে, আর এখন যে 2 ফেস মাস্কটা তৈরি করলাম বিকেলবেলা, এবার বিকেলবেলা পর্যন্ত কিন্তু আমার ফেসের মধ্যে অলরেডি গ্লো আছে। তো তোমাদের 2 ফেস মাস্কটা লাগিয়ে দেখাবো বলেই কিন্তু বিকেলবেলায় আমি আবার 2 ফেস মাস্কটা ফেসের মধ্যে লাগাচ্ছি, নাহলে এত সুন্দর গ্লোর মধ্যে কিন্তু আমি আর কোনো ফেস মাস্কটা লাগানোর কোনো প্রয়োজন মনে করতাম না। তো তোমাদের দেখানোর জন্য আমি আবার ওই সেম প্রসেসে, আগের প্রসেসেই ওই কটন ফেস মাস্কটাকে আমি ধুয়ে নিয়েছি। এবারে 2 ফেস মাস্কটা যে তৈরি করলাম সেটার মধ্যে ডুবিয়ে দিলাম 5-10 সেকেন্ডের জন্য, তারপর এটাকে ফেসের মধ্যে লাগিয়ে দিচ্ছি। ওই আগের প্রসেসেই 15-20 মিনিট এটা ফেসের মধ্যে রাখবে, তারপর আর জল দিয়ে মুখ ধোবে না, মানে যেরকম আগে বললাম ঠিক সেরকমভাবে এটাকেও করতে হবে সেম। তো এটাকেও সেম আমি ফেসের মধ্যে লাগিয়ে নিলাম, 15-20 মিনিট মতো এটাকে রাখবো। বন্ধুরা, এরকম একটা ফেস মাস্ক তোমরা যদি পুজোর সময় ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য করতে চাও তোমরা কিন্তু করতেই পারো, ভীষণ ইজি, ঘরোয়াভাবে তৈরি একদম ফেস মাস্ক, ঘরেই তৈরি করে নাও এরকম একটা ফেস মাস্ক, তৈরি করে ব্যাস মুখের মধ্যে লাগিয়ে নাও, আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো এটাকে আমি তুলে দিলাম 15-20 মিনিট পর, ফেসটা দেখো আমার কিন্তু একদম চকচক করছে, মানে টিউব লাইট অন হয়ে গেছে ফেসের মধ্যে, এত গ্লো এসছে মানে বলার মতো না। আমি তো এটা করে খুব খুশি হয়ে যাই, আমার ফেসের মধ্যে যখনই ডার্কনেস কালচে ভাব চলে আসে বা ফেসের মধ্যে একদমই গ্লো নেই ঠিক সে সময় কিন্তু আমি এই পদ্ধতিটা করে থাকি। তোমরাও এটা ট্রাই করো, ট্রাই করলেই বুঝতে পারবে যে কী ভালো 2 ফেস মাস্ক, ভীষণ ভালো ফেস মাস্ক 2। আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই ঘরোয়াভাবে তৈরি, এরকম ফেস মাস্ক ক্ষতিকর তো কোনো কারণেই নেই, বরং আরও ভালো হবে। আমি বলছি না যে তোমাদের কালো মুখ একদম রাতারাতি ফর্সা হয়ে যাবে, তবে ফেসের মধ্যে কিন্তু একটা গ্লো ইনস্ট্যান্ট তোমরা দেখতেই পাবে। আর যতই কালো মুখ হোক, গায়ের রং যতই শ্যামলা হোক, আর যাই হোক, ফেসের মধ্যে গ্লো থাকলে, স্কিন টোনটা ভালো থাকলে না আর কিছু চাই না, কিন্তু ফেসের রং যে ফর্সা হলেই সে সুন্দর তা কিন্তু নয়। তোমার ফেসটা কতটা গ্লো করছে, তোমার স্কিনটা কতটা ভালো, সেটাই কিন্তু দেখার বিষয়। আসুন, আমার তো ভীষণ পছন্দের 2 ফেস মাস্ক তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দুর্দান্ত ভালোভাবে কাজ করে এই ফেস মাস্ক 2, ভীষণ ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় মুখের মধ্যে। পুজোর সময় ডেফিনেটলি ট্রাই করো এই ফেস মাস্ক 2। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।